sponsored by Nature Pure Rice Bran Oil and Mustard Oil, 100% natural, 100% healthy. অন্য মমতা আনটোল্ড স্টোরি অফ মমতা ৪৩ নম্বর এপিসোডের বক্তা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব তথা ভগবান গোলার বিধায়ক ইদ্রিস আলী। লোকো কো লেকে হাম কাম করেঙ্গে আর লোকো কো লেকে হাম কাম করেঙ্গে তবে কামিয়াবি হাম লোক সব হো সকতা হ্যায়। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে অন্য কারোর তুলনা হয় না। আজকে ধরুন তার সঙ্গে আমার 1976-77 থেকে আলাপ, 1984 সালে উনি যখন সোমনাথ চ্যাটার্জিকে বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন অনেকে ধারণা করতে পারেন তিনি জিতবেন, কিন্তু তিনি জিতেছেন। একদিকে যেমন রাজনীতির ক্ষেত্রে তিনি একজন সফল নেত্রী, আজকে ধরুন বিশ্বের বুকে 3-4 জন নেতা নেত্রীর মধ্যে তিনি একজন, তেমনি মমতাময়ী মা। আজকে অনেকে মানে তাকে মায়ের মতো পূজা করেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জীবনে অনেক স্ট্রাগল করেছেন, তার অনেক ত্যাগ। এটা কিন্তু আমার জীবনে অন্যান্য মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমি দেখিনি, কারণ তিনি অনেক গুণের অধিকারী। আজকে রাজনীতি ছাড়াও দেখুন তিনি ছবি আঁকেন, তিনি গান করেন, তিনি এমনকি কাউকে বড় ছোট ভাবেন না, সবার সঙ্গে, হিন্দু মুসলিম শিখ ইসাই আদিবাসী সবার সঙ্গে। আজ বলো না, আজকে আমরা দেখতে পাচ্ছি টিভিতে, এত বিশ্বের মানুষ দেখতে পাচ্ছে, কিন্তু আগে থেকেই তিনি গরিব ঘরের মহিলা। আজকে মানুষ জানেন যে তিনি একসঙ্গে দুধ বিক্রি করে সংসার চালাতেন, তার ভাইয়েদের তিনি অত্যন্ত ভালোবাসতেন বা আজও বাসেন। একজন খুব দুঃখের বিষয়ে করোনাতে মারা গেছেন, বাকি দাদা বা ভাইয়েদের সঙ্গে, তাদের ওয়াইফ বা পরিবারের সঙ্গে তিনি, আমরা যখন কালী পুজোতে যাই তখন দেখি ফ্যামিলিকে নিয়ে তিনি আনন্দ করছেন। তাহলে দুধ বিক্রি করতে করতে তিনি সংসার চালিয়েছেন, এমনকি তিনি নিজের হাতে রান্না করে খাইয়েছেন তার মা, আমাদের মা গায়ত্রী দেবীকে বা অন্যান্য ভাইদের। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ক্যালিভার, তার সিদ্ধান্ত, মানুষের পাশে যাওয়া, জাতি ধর্ম নির্বিশেষে তাদেরকে এক করে নেয়া, এরকম দেখা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়কে একসঙ্গে আমরা দেখেছি বহু জায়গায়, তোর মিটিং করতে গেছেন, কিন্তু ওনার একটা বরাবরই আজকে বিশাল হয়েছেন, কিন্তু তবুও আমরা দেখেছি মমতা ব্যানার্জি যাচ্ছেন মানুষ তাকে দেখার জন্য পাগল। আমরা একটা জায়গায় গেছি, ফিরছি, একসঙ্গে দেখলাম খুব সময় সিঙ্গুরনা তারকেশ্বরের কাছে একটা দোকানে চা খাচ্ছি, পাশ থেকে খবর এসছে মমতা ব্যানার্জি আসছেন, মমতা ব্যানার্জি আসছেন। তা মানুষের ঢল। রাজনৈতিক জীবন ছাড়াও আমরা দেখেছি যে এত মানুষের একটা ক্যালিভার, এত গুণ, যেমন তিনি সকলকে আপন করেন, তিনি আবার কঠোর। রাজনৈতিক জীবনে যেমন দেখা গেছে যে অন্যায়ের সঙ্গে তিনি আপোষ করেননি, আপনারা জানেন যে তিনি রেলমন্ত্রী থেকে পদত্যাগ করেছেন, এত বড় প্রাইম মিনিস্টারের পর রেলমন্ত্রক, এত বড় দপ্তর, তিনি যখন অন্যায় দেখেছেন পদত্যাগ করেছেন। অন্যায়ের সঙ্গে তিনি কোনোদিন আপোষ করেননি, ব্যক্তিগত জীবনেই বলুন, কেউ তার পাড়ায় কোনো অন্যায় করছে তিনি সে অন্যায়ের প্রতিবাদ করেছেন। ছাত্র পরিষদ করার সময় তার অবদান, মানুষের সঙ্গে মেলামেশায়, আবার ঘরের বাড়ির কাজ করা, আবার কখনো গানে মেতে থাকা। আজকে আমরা দেখছি যে
সাঁওতালি মেয়েদের সঙ্গে, আদিবাসী মেয়েদের সঙ্গে তিনি এ করছেন, নাচছেন। কিন্তু এইগুলো বরাবরই তার চরিত্রের মধ্যে দেখা গেছে এবং আমাদের, আমরা অবাক হয়ে গেছি যখন উনি একসঙ্গে সবাইকে নিয়ে বসেন, সেখানে ওনার মধ্যে কোনো জাতিভেদ এগুলো থাকে না, কাউকে সবসময় কোনো ছোটো বাচ্চা ছেলেকে তিনি কোলে করে আগেও নিতেন, আজও নেন, বাচ্চাদের তিনি ভালোবাসেন। আমি জওহরলাল নেহরুর সঙ্গে তুলনা করতে পারি যে তিনি যেমন চাচা নেহরু বলি, তিনি শিশুদের খুব ভালোবাসতেন, তেমনি আমাদের নেত্রী বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিশুদের খুব ভালোবাসেন, শিশুদের তিনি কোলে নিয়ে নেন। রাজনৈতিক জীবনে আমরা দেখেছি আগেও এই ধরনের, তিনি আস্তে আস্তে দেখেছেন থামো একটা কয়েকজন বাচ্চা মেয়ে যাচ্ছে, তাদের খালি পেয়ে যাচ্ছে এই গরমের সময়, তিনি নেমেছেন সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের বাচ্চাদের জুতোর অর্ডার দিয়ে দিয়েছেন। এটা কিন্তু আগেও তো তিনি করেছেন। আজকে আবার তিনি একদিকে যেমন নরম মায়ের মতো, তার মন অত্যন্ত উদার, তেমনি অন্যদিকে কঠোর। আজকে প্রধানমন্ত্রীকে কজনের সাহস আছে বলার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে তিনি বলেছেন কোমরে দড়ি বেঁধে ঘোরাবো, এরকম অন্যায় সঙ্গে আপোষ করণ নিয়ে এরকম করেছেন। আজকে আমাদের, আমরা যতখানি তাকে চিনেছি দেখেছি আগে থেকে, তার আগের এই ধরনের কোনো চরিত্র তার বদলায়নি। আগেও খুব বেশি খাবার খাওয়া, ভালো মন্দ খাবো, পোলাও করুয়া খাবো এই ধরনের তার নেশা ছিল না। সামান্য মুড়ি এ যেমন গরিব ঘরে মানুষরা খান সেভাবে খান। আজও তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তার পরিবর্তন হয়নি, তিনি আজও মুড়ি খান, আজও আমাদের মুড়ি খান। আজকে আমাদের তিনি বলছেন যে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা চলবে না, যদি তুমি ভুল করে থাকো তার কাছে ক্ষমা চাইবে। তাঁর ব্যক্তিগত জীবনেও তিনি করেছেন। আজকে এক সময় একটা বিশেষ রাজনৈতিক দলে ভীষণ অত্যাচার ছিল, সেই অত্যাচারে তিনি তাঁর যে প্রতিবাদী কণ্ঠ, প্রতিবাদ শুধু, আজকে অবাক হয়েছি আমরা গিয়ে যে তিনি নিজে জমি রুইছেন ধান, তিনি নিজে হাতে ধান রুইছেন, এই ধরনের কোন মুখ্যমন্ত্রীকে বা এত বিশ্বনেত্রী আমরা বলতে পারি, সেই বিশ্বনেত্রীকে কাকে দেখা যায় এ ধরনের? এ তো মাঝে মধ্যে আমাদের অবাক করে দেয়। আমরা যেমন দেখেছি দিল্লিতে, আমি যখন এমপি ছিলাম তখন সেখানে সবার সঙ্গে আমাদের বসে একসঙ্গে মুড়ি খাওয়া, একসঙ্গে গল্প করা, আলাদা জগৎ, তখন রাজনীতির কোনো জগৎ থাকে না। তিনি তখন মমতাময়ী মা, তিনি আমাদের দিদি। আজকে দিদি বলতে এত জনপ্রিয়তা বলুন যে আমার নাতনিকে যদি ওনার ছবিটা দেখা হয়, দেখানো হয় এই ছবিটা কার, কেন মমতা দি, এ ধরনের জনপ্রিয়তা দেখা যায় না। তিনি তার তো নিজের কোনো অহংকার নেই। আজকে যে শাড়ি পরে থাকেন আপনারা জানেন, আপনারা দুধের সাংবাদিক, এই এত ওপরে গিয়ে আজকে ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, এ ধরনের কাপড়, একটা হায় চপ্পল, তিনি ধরুন হায় চপ্পল পরতেন বরাবর, আজও পরে যাচ্ছেন, আজও তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন বা আজকে এত বড় হয়েছেন বলে তার মধ্যে এটা নেই যে কেন আমি হায় চপ্পল পরবো, আজকে হায় চটি পরে তিনি যাচ্ছেন। আজকে বিশ্বের মানুষ দেখছে, এমন তো বিশ্বের কাউকে দেখা যায় না ওই স্ট্যাচারের মানুষ, ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় নেত্রী যিনি, সে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একটা হায় চপ্পল পরে যাচ্ছেন, এত সহজ সরলভাবে থাকেন, গ্রামে গঞ্জে চলে গেছেন, তারপর সেখানে তাদের সঙ্গে মিশেছেন, কথা বলেছেন। আর একজন আজও ভাবতে পারেন, এর আগেও যে সবার সঙ্গে যে উনি খুব ভালো গান করেন, তো গান করার ক্ষেত্রে সবাইকে বলেন একাই যে তুমি একটু গান করো, তুমি একটু কবিতা বলো, এই যে এটা মজা। একদিকে তিনি কঠোর, আমরা যখন মমতা দি কী বলবেন, মমতা দি কিছু বকবেন কি না, আমাদের একটা এ থাকে, ভয় থাকে বলতে পারেন, ভক্তি থাকে বা ধরুন ভালোবাসা থাকে বলতে পারেন, সেটা
তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এসব ব্যাপারে আমরা দেখেছি, ধরুন কোনোভাবেই তিনি কারো কাছে মাথা নত করেননি, জীবনে মাথা নত করেননি, আজ পর্যন্ত মাথা নত করেননি। আজকে পুলিশের মার খেয়ে যদি বউর আমলে আপনারা জানেন যে চুলের মুঠি ধরে বের করে দিয়েছে, এবং একটা জিনিস যেরকম উনি যেটা বলেন সে কিন্তু ফুলে যায়। দু তিনটে উদাহরণ আপনাকে দিচ্ছি। একটা হচ্ছে জ্যোতিবাবু যেদিন চুরের মুঠি ধরে বের করে দিয়েছেন, তিনি বলেছিলেন যদি আমি কোনোদিন রাইটার্সে আসতে পারি, তার মানে মুখ্যমন্ত্রী হয়ে, তবে আমি কিন্তু রাইটার্সে ঢুকবো না বলেছিলেন। সেই জিনিসটা ফুলে গেল, তিনি কিন্তু রাইটার্স বিল্ডিংয়ে গেছেন। বামপন্ডের আমলে তাঁর প্রতি যে অত্যাচার, সেগুলো তো এ তো একটা নতুনত্ব যে সেই অত্যাচারগুলো তিনি সহ্য করেছেন। 26 দিন অনশনে বসে থাকা, এটা তো কম কথা নয়। আজকে মানুষের জন্য, মানুষের স্বার্থে তিনি করেছেন। কেউ কেউ বলে পরিবারতন্ত্র, পরিবারতন্ত্র তো তিনি করেননি। যার কোনো ক্যালিবার থাকবে সে তো আসবে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসছেন, আজকে ন্যাশনাল লিডার হয়েছেন, তার ক্যালিবারে এসছেন। সবাই তো তার পরিবারে তো অনেক কিছু আছে, তাদের তো আনেন না। অর্থাৎ তিনি পরিবারতন্ত্র বা নিজের লোককে দেখবো না, মানুষকে দেখেন। আমার আরেকটা উদাহরণ আপনাদের মনে পড়ে, আমরা নিজেরা চোখে দেখেছি, যেটা 1992 সালে 6ই ডিসেম্বর, সেদিন আমরা দেখেছি রাস্তাতে দুজন মহিলাকে, যেখানে পাক সাক্স থেকে আরম্ভ করে তিলজলা থেকে রাজাবাজার থেকে সমস্ত জায়গায়, সেই সময় তো বিশেষ করে এটা ঠিক মুসলিমরা বেশি আতঙ্কিত হয়ে পড়েছিলেন, তো উনি বেরিয়েছিলেন রাস্তায়। আর তার সঙ্গে এই যে ছবিটা দেখছেন, মাদার টেরিজা, দুজন মহিলা রাস্তায় বেরিয়ে বলেছেন তোমারা কোনো আপনারা ভয় খাবেন না, আপনাদের সঙ্গে আমরা আছি, হিন্দু মুসলিম আছি। আজকে পশ্চিমবঙ্গে সেই জিনিস করতে দেননি কোনোদিন। আজও তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীনও যেমন কোনো দাঙ্গা বাজে তিনি ঘৃণা করতেন, তিনি মুখ্যমন্ত্রী যখন হননি, যখন পড়াশোনা করতেন, পড়াশোনার জীবনেও তিনি অন্যায়ের সঙ্গে কোনো আপোষ করেননি। যারা অন্যায় করেছে তার তিনি প্রতিবাদ করেছেন, তিনি সব জায়গায় গেছেন। আমি এবং যে রাখবেন যে আমি দ্বিতীয় মাদার টেরিজা, এটা আমি লোকসভাতে বলেছি, সেটা রেকর্ড হয়ে আছে, আমি সেকেন্ড মাদার টেরিজা বলেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু একটা বিশেষ রাজনৈতিক দল যখন সাম্প্রদায়িকতা ছড়ায়, তিনি তখন সম্প্রীতির ডাক দেন, সম্প্রীতি। আজকে তাই সকলকে নিয়ে, আজকে ববি হাকিম বলেন, সুলতান আহমেদ বলেন, আমি বলেন, আর অন্যান্য সমস্ত ধর্মের মানুষকে নিয়ে তিনি প্রমাণ করাতে চেয়েছেন যে আমরা সবাই এক। এটা কিন্তু কোনো আর কোনো নেতাকে কিন্তু দেখা যায়নি। এর আগেও তিনি যখন ছাত্র জীবনে থাকতেন, কোনো গণ্ডগোল এতে অন্যায় কাজকে তিনি বরদাস্ত করতেন না। আজও মুখ্যমন্ত্রী হওয়ার পরেও তিনি কিন্তু অন্যায়কে বরদাস্ত করছেন না। আমরা যারা তৃণমূল কংগ্রেসের এমপি ছিলাম, আমরা তো উনি আসছেন ভেবে আমরা তো আমাদের উৎসুক যে মমতা ব্যানার্জি ঢুকবেন। আমরা তখনও দেখেছি যে অন্যান্য যারা মানে তৃণমূল নয়, এমনকি বিজেপিরও অনেক নেতা নেত্রী তখন বাইরে চলে এসেছেন মমতা ব্যানার্জিকে দেখতে দেখতে। যারা কাজ করেন স্টাফ, তারা মমতা ব্যানার্জিকে দেখার জন্য পাগল, কি ভিড়, ঢোকার সময় মানে মানুষ ঢুকতে পারছে না এমন অবস্থা মমতা ব্যানার্জি দেখার জন্য। তিনি যেন সেন্টার হলে বসে থাকতেন, সেখানেও প্রচণ্ড ভিড়, সবাই আসতেন, মানে সবাই বলতে অনেকেই আসতেন যেটা আমাদের তৃণমূল কংগ্রেস করেন না তারাও, কারণ মমতা ব্যানার্জি একটা সিম্বল অফ অনেস্টি, মমতা ব্যানার্জি একটা নাম, তার যে জনপ্রিয়তা, যে একদিন পার্লামেন্টে এ আমাকে এইভাবে ডাকলেন নরেন্দ্র মোদীজি, ডেকে জিজ্ঞেস করলেন যে দিদি ক্যাসে হ্যাঁ, তা আমি বললাম স্যার আছি হ্যাঁ, বলে আচ্ছা বলি তো দিদি কা ভাতিজা ক্যাসে হ্যায়। ওই সময় আমাদের বর্তমান সাংসদ যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার অ্যাক্সিডেন্ট হয়েছিল,
আমরা আবি আচ্ছা হ্যাঁ পয়লা তো তবিয়ত বহুত খারাপ তো আবি আচ্ছা হ্যাঁ এটা আমাদের নেত্রী ভারতবর্ষের সবচেয়ে জনপ্রিয় নেত্রী মমতা ব্যানার্জির ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছিলেন। লালকৃষ্ণ আদবানীজি, তিনি আমরা যখন কোনো সময় যেতাম লালকৃষ্ণ আদবানীজি যেন একটু অচ্যুত হয়ে থাকতেন, তার সঙ্গে কথা বলেছি, তিনিও কথা বলেছেন। সবসময় কিন্তু দিদি মমতা ব্যানার্জি যত অন্যান্য দলের নেতা নেত্রীর সঙ্গে কথা হয়েছে তারা কিন্তু সে খোঁজ নিয়েছেন, আমাদের অনেকের কাছেই নেন, আমার কাছে ব্যক্তিগত আমার কাছেও নিয়েছেন সে খোঁজ। আজকে সমস্ত দল অর্থাৎ দলমত নির্বিশেষে মমতা ব্যানার্জির কোনো তুলনা হয় না, এবং আজকে হঠাৎ করে নয়, তার বললাম যে তিনি বহুগুণের অধিকারী, এটা তার ছোটোবেলা থেকেই তিনি করে আসছেন, আজকে তাই এত উপরে উঠেছেন। এই যে আমাদের 21শে জুলাই হয়, 21শে জুলাই আপনারা জানেন যে প্রত্যেকবারই বৃষ্টি হয়, আবার দিদি জলের স্ট্রেন এসে বলেন যে আপনারা শান্ত থাকুন বৃষ্টি বন্ধ হয়ে যাবে, দেখি সত্যিকারের বলুন না আপনারা, এতটুকু আমি বাজে কথা বানিয়ে বলছি না, আবার দেখি বন্ধ হয়ে যায়। আমি যেটা হলদে জামা হলুদ জামা পরে যেতাম বলে না হলুদটা পড়বে, এসব। তারপর এমন একটা আমাদের একজন পীর সাহেবের নাম কমরা শৈশব কথা হয়েছে যখন, তখনও ঠাট্টা করে বলছেন আরে ও পীর সাহেব গুরু তো ইদ্বিশালী, তখন আমার লিমিটেড কিছু সুদীপদা ছিলেন, এছিলেন ববি বাকিম সাহেব ছিলেন, এরকম বলে তখন কথা বলেছেন, ওসব ঠাট্টা করেছেন। তারপর সবচেয়ে বড় কথা, কালী পুজোর সময় নিজে প্রসাদ দেন সবাইকে, নিজের হাতে প্রসাদ বিতরণ করেন। আজকে সেই মহিলাকে যারা ছোটো করে দেখার চেষ্টা করছে, মিথ্যে বাজে কথা যারা বলে, আমাদের তাদের প্রতি খারাপ লাগে। যে একজন নেত্রীকে বোঝার চেষ্টা করুক যে তিনি একদিকে দিদি একদিকে মা, একটা জিনিস যে উনি কাউকে ভোলেন না। এই যে 21শে জুলাই যারা শহীদ হয়েছিলেন, আমার তো জানা নাই ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী এ ধরনের করেছেন কি না, যে দশক থেকে আজ পর্যন্ত 2022 পর্যন্ত আজকের দুবার করোনার জন্য হয়নি, তিনি তাদের স্মরণ করে আসছেন, দুবছর বড় প্রোগ্রাম হয়নি ঠিকই কিন্তু স্মরণ করেছেন। আজ নানুরের যে কৃষকদের যে হত্যা হয়েছিল তাদের তিনি স্মরণ করেছেন, মনে করে রেখেছেন, তাদের বাড়ির লোকদের বলেছেন চাকরি দেব দিয়েছেন। আজকে আমি মুখ্যমন্ত্রী হয়েছি, আজকে আমি বড় হয়েছি, আজকে আমার জনপ্রিয়তা বেড়েছে বলে মানুষকে ভুলে যাব, সেটা কিন্তু ভুলেননি, আজও নাম মনে রাখেন। সবচেয়ে বড় কথা, যখন মিটিং করেন এই ববি হাকিম থেকে শুরু করে অর বিশ্বাস থেকে শুরু করে ইদ্বিশালি থেকে শুরু করে সব অমুক এ মলয় ঘটক থেকে আরও ধরুন নিচের তলারও অনেকে যারা করে আসছে তৃণমূলটা, উনি নামে চেনে নামগুলো বলেন, উনি যখন নামগুলো বলেন তখন আমাদের তো গর্ব হয়, লক্ষ লক্ষ মানুষের কাছে আমাদের নামগুলো বলছেন এবং এটা বলেন, এটা খুব কম মুখ্যমন্ত্রীকে দেখা যায়। এটা পরিবর্তন মানে কোনো খারাপ পরিবর্তন হয়েছে বলে আমার কোনো মনে হয় না, তাঁর যার পরিবর্তন হয়েছে ভালো পরিবর্তন হয়েছে, আজও তিনি দিনের পর দিন যার ফলে তাঁর জনপ্রিয়তা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। একটা সময় তিনি যখন তৃণমূল কংগ্রেস দলটা করেছিলেন তখন আমাদের অনেক জায়গায় গিয়ে মিটিং করতে অসুবিধে হতো, এখন তো মানুষ তৃণমূল মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া মানুষ আর কিছু চেনে না, এটাই তো আমাদের গর্ব। কোনো জায়গায় কিছু হলে যদি বলে যে আমি তৃণমূল কংগ্রেস করি, তার গায়ে হাত দিতে পুলিশও ভয় খায়, অন্য মানুষও তো আমার ভয় খায় যে তৃণমূল কংগ্রেস দিদি কখন কী বলবে, দিদি কার জন্য কী বলবে, এটা দিদির আদেশ, এটা যেমন একদিকে সবাই ভয় খায় তেমনি অনেকে সম্মান করে। বললাম তো যে আমাকে একবার, তখন আমি দেগঙ্গাতে ছিলাম, একবার প্রার্থী হয়েছিলাম, তো একজন আমাকেও ভালোবাসে, তো সে একদিন কথা বলছিল যে দাদা আপনাকে ভালোবাসি কিন্তু আমাদের দিদিকে আমরা মমতা দিকে সবচেয়ে ভালোবাসি বলে জানেন, ব্লেডটা করে নিজে ছিঁড়ে দিয়ে রক্ত বের করে দিল আমার সামনে, চোখের সামনে, আপনি আর কী করছো এটা। তারপর ওষুধ টষুধ দিয়ে ডাক্তারের ব্যবস্থা করলাম, মানে দিদিকে এত মানুষ ভালোবাসে আজকে দিদির, সেই জন্য তো মানুষের কাছে তার আশা, তিনি যা করেছেন যা উন্নয়ন করেছেন মানুষকে যা ভালোবেসেছেন পশ্চিমবঙ্গের মানুষকে যা দিয়েছেন আজকে, তাই তিনি তো
গর্বের সঙ্গে বলতে পারেন যদি অন্য সময় আমি যদি জেল ভরো আন্দোলন ডাক দিই তাহলে জেলেতে জায়গা দিতে পারবে না। তার তো বিশ্বাস আছে মানুষের প্রতি, আর মানুষেরও বিশ্বাস আছে তার প্রতি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে অন্যরকম আপনারা যে বলতে চাচ্ছেন, তিনি বহু রকম, শুধু অন্য রকম কেন, বহু রকমের বহু গুণের অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে তিনি বললাম কঠোর হয়ে তিনি অনেককে জেলে পাঠিয়েছেন, আজও সম্মুখাও জেলে, আবার অনেককে তিনি আপন করে নিয়েছেন, আজও ভালোবাসেন। কিছু কিছু নেতা তারা অভিনয় করে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি অভিনয় না, সত্যি আদিবাসীর সঙ্গে মেশেন, সত্যিই আজকে মুসলিমদের ঘরে মেশেন। তিনি এবারও তো ঈদের সময় গেলেন রেড রোডে, সেখানে দেখলাম ওখানে যারা অর্গানাইজার তারা একটু ফিড দিয়ে দিয়েছিল, তো উনি বেশি খান না, কিন্তু তবু একটু সম্মান রাখতে একটু খেলেন, মিষ্টি খান না, কিন্তু মানুষের সম্মান রাখতে, মানে মানুষকে সম্মান যে দিতে হয় তার জন্য তিনি একটু এক আধ চামচ হলেও তিনি সে খেয়ে তাকে সম্মান দিয়েছেন, এটা বিরল ঘটনা। তিনি হিন্দু মুসলিম শিখ ঈসাই সকলের তিনি পাশে থাকেন, তেমনি পিছিয়ে পড়া মানুষ যারা, সেই মুসলিম যারা, তাদেরকে উন্নতির জন্য উনি বরাবর চেষ্টা করে আসছেন। আপনারা জানেন যে ওবিসির মাধ্যমে আজকে চাকরি হচ্ছে, ইমাম মুয়াজ্জিনদের তিনি সাম্মানিক ভাতা দিচ্ছেন, সংখ্যালঘু মুসলিমদের স্টাইফেন থেকে আরম্ভ করে আজকে উর্দু কমিটি এটা করে দিয়েছেন, যার চেয়ারপারসন তিনি, সেখানে ভাষার ক্ষেত্রেও তিনি কোনো সময় দেখেন না, সেই উর্দুরও উন্নতি করছেন আজকে, এতে বাংলারও তেমন তিনি করছেন, অর্থাৎ ভাষার দিক থেকেও করছেন, ধর্মের দিক থেকেও করছেন, সব দিকে তিনি করেন। আজকে যারা বলছে শুধু যে উনি বোধহয় মমতা বেগম হয়ে গেছেন, তাদের আমরা বলি যে তিনি যখন পুজো করেন নিজের হাতে সেটা আপনারা দেখতে পারেন না, তিনি যখন এই করোনার জন্য অনেক, ধরুন যারা পূজা কমিটি বিশেষ করে গ্রামের দিকে দিকে তারা অনেক পিছিয়ে পড়েছিল টাকার দিক থেকে পুজো করতে পারে, এমনও অনেকে ক্লাবে অবস্থা ছিল পুজো করতে পারবো কি পারবো না, ভালো করতে পারবো কি পারবো না, তিনি সেই পূজা কমিটিকে ভালো করে পুজো করার জন্য টাকা দিলেন, পুরোহিতদের তিনি সম্মান দিচ্ছেন, আর তিনি শুধুমাত্র মুসলিমদের দেখছেন, এটা বললে হয়ে মানুষ মেনে নেবে? আরে হিন্দু মুসলমানের রক্তের বিনিময়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, এটা কেউ অস্বীকার করতে পারে? উনি নিজে বসে থেকে থেকে কবিতা, নিজে বসে যে নিজে কবিতা লিখে ফেলেন, সেগুলো তো আরও নতুনত্ব থেকে আমাদের ভালো লাগে বেশি। বললাম ওনার কি এগুলো ওপরওয়ালা দেন এ ধরনের শক্তি, এ ধরনের ধৈর্য, এ ধরনের ভালোবাসা, এ ধরনের, তাই আজকে তিনি দিদি সবার কাছে, এবং তাকে তো অনেকে বিশ্বাস করুন যে একজন বলেই ফেলেছেন একুশে জুলাই যে এরপর মমতা ব্যানার্জির নামে মন্দির গড়া হবে। মমতা ব্যানার্জির নামে বহু প্রতিষ্ঠান তো আছেই, মানে ধর্মের দিক থেকেও জাতপাতের ঊর্ধ্বে উঠেও তাকে একটা অন্যভাবে মানুষ দেখেন। আজকে তিনি গির্জাতে গিয়ে যখন 25 ডিসেম্বর প্রার্থনা করেন, আজকে খ্রিস্টান মানুষরা ভাববেন না যে আজকে আমাদের আপন একজন এসছেন আমাদের সঙ্গে একসঙ্গে প্রেয়ার করছেন। আমরা যখন রেড রোডে নামাজ পড়তে যাই, তখন আমরা যখন দিদিকে পাশে পাই, তখন আমাদের মনটা গর্বে ভরে ওঠে না যে দিদি আমাদের পাশে আছেন, মানুষকে ভালোবাসছেন, বলছেন যে আপনারা একদম ঘাবড়াবেন, আমি মমতা ব্যানার্জি আছি। আর শুধু মুখে বলাই নয়, তিনি যা বলেন তা করেন, তিনি যাদের শাস্তি দেওয়ার তাদের শাস্তি দেন, ভালোবাসার একদিকে তিনি মা, একদিকে তিনি দিদি, তাই সে দিদিকে মাকে স্যালুট জানাই। হম ডরতে নেই, হম মরনে কে লিয়ে তৈয়ার হ্যায়, জো ডরতে হ্যায় ও মরতে হ্যায়, আর জো লড়তে হ্যায় ও জিততে হ্যায়, হম করেঙ্গে লড়েঙ্গে জিতেঙ্গে। প্রয়োজনে দেবমোড়া এক নদী রক্ত, হোক না পোষের বাধা প্রস্তর শক্ত, বাংলাকে ভাগ করা যাবে না। লোকো কো লেকে হাম কাম করেঙ্গে, আর লোকো কো লেকে হাম কাম করেঙ্গে তবেই কামিয়াবি হাম লোক সব হো সকতা হ্যায়।